এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যাই বলুন সভাপতি মশাই, এখানে যা গোল হচ্ছে না, আমার তো আরো মজা লাগছে। গোল? গোল কোথায় দেখলে? গোল নয়, যা সব সৃষ্টি সারা কাণ্ড ঘটছে, হ্যাঁ তাতে তো আর কি বলবো। এই দেখুন না, এই দেখুন, আপনি তো মেয়ের দায়িত্ব নিয়েছেন, আপনি এখানে সারাক্ষণ ছেলের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছেন। আমার গিন্নি, আমার গিন্নি তো মেয়েটাকে পেয়ে গেল আঙ্গে কত কত, আপনার বাড়ি থেকে তো নড়ছেই না। যা সব ঘটনা ঘটছে শুনছো, অনুপমের বাবা কি বলছে? হ্যাঁ, এই বিয়েটা নাকি একটা সৃষ্টি ছড়া কাণ্ড। আমারও কিরকম অদ্ভুত লাগছে, আমি তো এখনো বুঝতে পারছি না যে আমি ওর বাবা না শ্বশুর। তাতে কি হয়েছে, এখন তোর বাবা, আবার যখন মেয়ে সম্প্রদান করবেন তখন মেয়ের বাবা। আর তুমি বেয়াই। বাবা, তোমাদের এদিকে কত দূর গো? আমাদের তো গাড়ি সাজানো হয়ে গেছে। গাড়ি? গাড়ি আবার কেন? আরে বাবা, এখান থেকে এইটুকু যাবি, গাড়ি কেন? গাড়ি কেন মানে, বরকে হেঁটে হেঁটে বিয়ে করতে যাবে নাকি? তবে চার চাকা নয়, আমরা কিন্তু তিন চাকার ব্যবস্থা করেছি, মানে টোটো গাড়ি। কিন্তু স্যারের মুখে হাসি নাই কেন বলো তো? এই যে বর বাবাজি, কি হলো? হ্যাঁ, কিসের এত চিন্তা? কই গো হলো? কলিমা, এই শাড়িটা আমাদের তরফ থেকে তোমার বিয়ের উপহার, এটাও ধরো। এত দামি শাড়ি আমি কি করে নেব? আচ্ছা, দাম নিয়ে তোমাকে ভাবতে বলেছে? আমরা বুড়ো বুড়ি প্রেম করেছি, তারপর সবার অশান্তিতে বিয়ে করেছি, আমরা কিন্তু খুব সুখী জানো, কিন্তু তবুও না আমাদের মনে একটা দুঃখ রয়ে গেছে। তোমাকে বলা হয়নি জানো, আমাদের কোনো সন্তান নেই, তাই হয়তো মহাদেব তোমাদের বিপদের সময় আমাদের দেখা করিয়ে দিয়েছেন। আচ্ছা, আমার নিজের মেয়ে থাকলেও কি দাম নিয়ে ভাবতাম? আজকের দিনে তোমাদের পেয়ে আমরা যে সন্তান সুখ ভোগ করছি। এসব কি হচ্ছে আমার সঙ্গে? এত ভালোবাসা, এত স্নেহের তো আমি যোগ্যই নই। আমি কি করে এই সরল বিশ্বাস করা মহিলাটাকে ঠকাবো? আমার মাকে কি আমি এইভাবে ঠকাতে পারতাম? কিরে মেয়ে, চোখে জল কেন? বাড়ির কথা মনে পড়ছে না মায়ের কথা?